আসসালামু আলাইকুম। ভোজন বিলাসের আরও একটি মজাদার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ তৈরি করব রাজকীয় স্বাদের চিকেন কোর্মা। একদম সহজ রেসিপিতে অল্প সময় কোর্মাটি তৈরি করে দেখাবো। যারা কখনোই কোর্মা তৈরি করেননি তারাও অনায়াসে এটি করে নিতে পারবেন। আশা করছি আপনাদের সবার কাছে আমার আজকের রেসিপি ভালো লাগবে। কোর্মা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজির মতো কক বা সোনালি মুরগি। মুরগিটাকে আমি রেগুলার থেকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আপনি চাইলে এখানে ব্রয়লার অথবা দেশি মুরগিও নিতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ এবং 1/2 কাপ পরিমাণ টক দই। লবণ আর টক দইটা দিয়ে মুরগিটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 30 মিনিট পর চুলা একটি প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। এরপর দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চুলার আঁচটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলোতে পারফেক্ট কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিব, এটা পরবর্তীতে কাজে লাগবে। পেঁয়াজগুলো উঠিয়ে নেওয়ার পর এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। কোর্মা তৈরিতে ঘিটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন, কারণ এর ফলে কোর্মার স্বাদ এবং ঘ্রাণ দুটোই অসাধারণ হবে। ঘিটা গলে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে এলে এবার এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিব। এখানে আমি একটা বড় এলাচ মুখটাকে একটু চিরে নিয়েছি, 8টার মতো নিয়েছি ছোট এলাচ, 2টা তেজপাতা, 1/2 চা চামচের মতো গোলমরিচ, 2 টুকরো দারুচিনি আর সামান্য একটুখানি জয়িত্রী। সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। এবার এই গরম মশলাগুলোকে 30 সেকেন্ডের মতো একটু ভেজে নেব, যাতে এগুলোর ফ্লেভারটা পুরোপুরি ছড়াতে পারে। গরম মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এটাকেও আরও কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। কোর্মা রান্নায় অন্যান্য মশলা একটু কম ব্যবহার করা হয়, তাই এর স্বাদ অনেকটাই ডিপেন্ড করে পেঁয়াজের উপর, আর সেজন্যই কোর্মা তৈরিতে পেঁয়াজটা একটু বেশিই লাগে। পেঁয়াজগুলো ভাজা হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা। আপনি চাইলে এখানে কাঠবাদাম বাটাও দিতে পারবেন, তবে চীনাবাদাম দিলে কোর্মার স্বাদটা ভালো আসবে না। এরপর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। 1/2 চা চামচ পরিমাণ দিচ্ছি মরিচের গুঁড়া। এখন এই সব মশলাগুলোকে একসাথে কষিয়ে নিব। মশলাগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা লবণ। লবণটা এ পর্যায়ে বুঝে দিতে হবে, কারণ মুরগিটাও লবণ দিয়ে ম্যারিনেট করা আছে। আরও দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। নেড়ে চেড়ে দুধের সাথে মশলাগুলোকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। রান্না কতটা সুস্বাদু হবে তা প্রায় 90% ডিপেন্ড করে মশলা কষিয়ে নেওয়ার উপর। মশলাটা কষিয়ে নেওয়া যতটা ভালো হবে যে কোনো রান্না, ততটাই সুস্বাদু হবে। দুধের সাথে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার ম্যারিনেট করা চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সাথে চিকেনটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়াম লো আর মাঝামাঝি রেখে মুরগিটাকে কষিয়ে নিতে হবে, আর মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে এটা নিচে লেগে না যায়। প্রায় 15 থেকে 20 মিনিট ধরে মুরগিটাকে কষিয়ে নিলাম। এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবং তেলটা ছেড়ে দিয়েছে। এবার গ্রেভির জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1.5 কাপ পরিমাণ দুধ। দুধটা অবশ্যই আগে থেকে জাল দিয়ে নেওয়া হতে হবে, সরাসরি কাঁচা দুধ এর মধ্যে ব্যবহার করা যাবে না। আরও দিচ্ছি 8-10টার মতো আস্ত কাঁচা মরিচ, আর শুরুতেই যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটু গুঁড়া করে দিয়ে দিচ্ছি। এখন সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে দিয়ে আরও প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নিব। প্রায় 10 মিনিট পর আমার কোর্মা রান্না হয়ে গেছে। গ্রেভিটা কেমন হবে সেটা সম্পূর্ণই নিজের পছন্দ মতো, তবে কোর্মার গ্রেভি খুব বেশি ঘন কিংবা পাতলা না করে মাঝামাঝি রাখলেই বেশি ভালো লাগে। প্যানটাকে এখন চুলা থেকে নামিয়ে কোর্মাটাকে সার্ভিং ডিশে ঢেলে নেব। তৈরি হয়ে গেল মুখে লেগে থাকার মতো স্বাদের চিকেন কোর্মা। পোলাওয়ের সাথে এই কোর্মার কোনো জুড়ি নেই।
নিজের ঘরে কিংবা অতিথি আপ্যায়নে ঝামেলাহীন এই রেসিপিটি ট্রাই করে সবার মন জয় করে নিতে পারেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, আর এই ধরনের মজার মজার দারুণ সব রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আশা করছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই অনেক ভালো থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।